করোনার সময়টা বাংলাদেশি ইয়াং প্রফেশনাল আবরারের খুব ব্যস্ত যাচ্ছে। সারা দিন ধরে ওয়ার্ক ফ্রম হোম করে একটু নেটফ্লিক্স, একটু ইউটিউবে ইরফান খানের ট্রিবিউট ভিডিওটা দেখেই আবার অনলাইন কোর্স নিয়ে বসে পড়ে সে। কিন্তু অনেকগুলি টেকনিক্যাল কোর্স করলেও বাংলাদেশের কনটেক্সটে কোনো ভালো সফট স্কিল ট্রেনিং প্যাকেজ খুঁজে পাচ্ছে না আবরার, যেটা করে সে তার প্রমোশনের পথে এগিয়ে যাবে। আবরারের বন্ধু শুভ এখনো জব পায়নি। আবরারের এক সেমিস্টার পর ভার্সিটি থেকে বের হওয়া শুভ একটু টেনশনেই আছে। সিভি, ইন্টারভিউ, ক্যারিয়ার প্ল্যান, এগুলি নিয়ে যে সে কিছুই জানে না। বাটির সাথে চামচ ফ্রির মতো নিজের টেনশনের সাথে আছে করোনা পরবর্তী সময়ে চাকরির অভাবের ভয়। ডোনাল্ড ট্রাম্পের কথাবার্তার মতো শুভর ভবিষ্যতও যদি অনির্ভরযোগ্য হয়ে যায়, এই ভয় থেকে বাঁচতে লে কাসা দে পাপেল বা এরকম কোনো টিভি সিরিজ, বিভিন্ন এন্টারটেইনারদের ফেসবুক লাইভ ইত্যাদি দেখে সময় কাটাচ্ছে শুভ। আবরার এবং তিথিও তার ইউনিভার্সিটি বন্ধ থাকার কারণে একটা ভালো ট্রেনিং কোর্স খুঁজছিল। কেটি বোম্যানের মতো অ্যাম্বিশিয়াস টেক স্যাভি তিথি খুঁজে বের করলো স্মার্টিফায়ার একাডেমির YPS বা ইয়াং প্রফেশনাল স্মার্টিফিকেশন কোর্স। 27টি টপিকের ওপর 4টি লেভেলে হওয়া এই অনলাইন কোর্সে তারা তিনজনই অংশ নিল নিজের প্রয়োজন অনুযায়ী এবং নিজেকে আরও প্রস্তুত রাখলো ভবিষ্যতের জন্য। করোনার সময়ে সবাইকে এগিয়ে রাখতে এই কোর্সটি অফার করা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে। আগামী 10 তারিখেই শুরু হতে যাচ্ছে প্রথম ব্যাচ। ভবিষ্যতে কী হবে তা কে বলতে পারে, কিন্তু যে যত বেশি প্রস্তুত থাকবে তার সুন্দর ভবিষ্যতের সম্ভাবনা ততই বেশি হবে। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর? রেজিস্টার নাও।